দেশের এক হাসপাতালের ভুল চিকিৎসায় চোখ হারাতে বসেছিলেন চলচ্চিত্রের কিংবদন্তি সোহেল রানা। চ্যানেল 24-এর কাছে এমনই অভিযোগ করেছে তার পরিবার। আর কারোর সাথে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোহেল রানা। জন্মটা ভাষা আন্দোলনের দিন, আর চলচ্চিত্রে অভিষেক মুক্তিযুদ্ধের বছর। সোহেল রানা গেল 21 ফেব্রুয়ারি 75-এ পা দিয়েছেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি। বয়সের ভারে একে একে কাছে আসছে নানা রোগ, আর দূরে আছেন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে। সম্প্রতি চোখের চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন সোহেল রানা। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত চোখের ছানির অপারেশনের কথা জানান ডাক্তার সাইদুর রহমান। কিন্তু অপারেশনের পর ভালো নয়, বরং চোখের অবস্থা আরও খারাপ হয়। ক্যাটারাক্টের অপারেশন করে উনি লেন্সই লাগালেন না, এটা কি বলবো, এটা কি ভুল? র্যাপচার করার পরবর্তী পর্যায়ে সেটা সে বললো না। বড় জিনিসটা হচ্ছে যে সে সেটাকে হাইড করলো এবং আর একটা মানে টোটাল ফেসটাকে আর একটা ই দিয়ে আমার ফেসটাকে আটকে দেওয়া হলো, যাতে আমি কিছু দেখি না। একটা সিম্পল ক্যাটারাক্ট প্রসিজারের জন্য যাই এফকের হাসপাতালে ডক্টর সাইদুর রহমানের আন্ডারে, যা যা প্রিলিমিনারি টেস্ট করা দরকার ছিল সব করেছি। তারপর প্রসিজারটা করার পর আমাদেরকে জানানো হয় যে মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, আর একটা সেকেন্ড ডক্টরকে রিফার করে। উন্নত চিকিৎসায় 30 অক্টোবর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান এই বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক ও পরিচালক। সেখানকার চিকিৎসকরা জানান দ্রুত অপারেশনের কোনো প্রয়োজনই ছিল না। ওখানে গিয়ে সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে যখন ওরা চোখ দেখলো এবং সব কিছু করলো, তখন যে ডিটেলসটা লিখলো দ্যাট মেড আস মানে যে কোনো মানুষকে পাগল করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় তখন। ডক্টর সাইদুর রহমান আরও ক্ষতি করতে পারতো আমার বাবার চোখকে, কিন্তু উনি অলরেডি ক্ষতি করে ফেলিয়েছে। সো ওনার কথা হচ্ছে যে আমি আরও ক্ষতি করি নাই, আমি কি সেটার জন্য ধন্যবাদ জানাবো? আর আপনি যতটুকু ড্যামেজ করেছেন সেটা অ্যাটলিস্ট আমাকে অনেস্টলি বলতেন, সেটা তো বলে নাই উনি। এই ভোগান্তির ফলে মানসিকভাবে ট্রমায় আছেন সোহেল রানা, আর তাই খুব শিগগিরই ডাক্তার সাইদুর রহমান ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় তার পরিবার। এখন আমার সাইড থেকে মেইন কাজটা যেটা হচ্ছে একটা লিগাল নোটিশ এভারকেয়ার গ্রুপকে পাঠাতে। তারা তো এটা চাইবেই যে দে শুড বি পানিশড, এভারকেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডক্টর। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।